সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমরা দেখছো এই ফিগার ড্রয়িংটা। এই ফিগার ড্রয়িংটা তোমাদের ডেমনস্ট্রেট করব। এটা পিন্টারেস্ট থেকে নিয়েছিলাম আমি। একটা বয়স্ক লোক কোনো কাজ করছে হাতে হাতুড়ি নিয়ে। সো তিনটে স্টেজে দেখাবো। ফার্স্ট স্টেজে আমি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখাবো, সেকেন্ড স্টেজে দেখাবো জেস্চার ড্রয়িং, আর থার্ড স্টেজে দেখাবো এটা কী করে আমি অ্যাপ্লিকেশন করছি থ্রু দ্য নেকেড আই বা অবজারভেশন মেথড অনুযায়ী। তো ভীষণ সিম্পল প্রসেস, বাট প্র্যাকটিস না থাকলে কিন্তু তোমরা পারবে না। সো দেখতে থাকো ভিডিওটা, কী করে আমি তোমাদের গাইড করছি সেটা ভালো করে নিয়ে নাও মাথা, তাহলে তোমরা যে কোনো ফিগার ড্রয়িং পারবে। এবং যদি র্যাপিড স্কেচ করতে চাও সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। ওকে, সো চলো, কিপ ওয়াচিং। সো আমি মাথা বা হেড দিয়েই স্টার্ট করব ফিগার ড্রয়িংটা। সেক্ষেত্রে আমার অন্তত খুব সুবিধা হয় যে ফিগারের ডিরেকশন, তার অ্যাঙ্গেল, এগুলো বুঝতে আমার সুবিধা হয়। সো ফার্স্টে আমি স্কাল দিয়ে স্টার্ট করছি। এটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। ওকে, ফার্স্ট সিম্পলিফাইড ওয়েতে আমি আঁকবো, ভীষণ ডিটেলিংয়ে যাব না। ওকে, সো এটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, আমি স্টার্ট করলাম স্কাল দিয়ে। সো মাথার ডিরেকশন, তার সেন্টার লাইন, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ফেললাম। মার্ক করার পরে আমি আস্তে আস্তে নিচের দিকে, মানে থোরাসিক বা গলা বা নেক, তারপর আমি আগে আমি মার্ক করছি যে অ্যাঙ্গেলটা, শোল্ডার যে অ্যাঙ্গেলটা আছে, ট্র্যাপিজয়েড, সেই ট্র্যাপিজয়েডটা মার্ক করলাম। দেন আমি যেখান থেকে ক্ল্যাভিকল বেরোচ্ছে এই ক্ল্যাভিকল বোনটা মার্ক করলাম। দেন আমি মার্ক করছি যে রিবকেজ কোথায় আছে। এটা ভীষণ জরুরি, রিবকেজ কোথায় রয়েছে বডির সেটা অ্যাজাম্পশন করা, এবং রিবকেজ অনুযায়ী কী করে তার ব্যাকসাইড দিয়ে, মানে থোরাসিক থেকে যে মেরুদণ্ড বা বেরোচ্ছে সেটা জাজ করা, এবং তারপর পেলভিক জয়েন্ট আমি মার্ক করেছি। দেন হ্যান্ড, ওকে, সো দুটো হ্যান্ড আমি মার্ক করলাম। এইভাবে আমি সিম্পলিফাইড ওয়েতে তোমাদের দেখাচ্ছি, এবং কী করে লেগ, এবং এখানে ফোর শর্টেনিংয়ের ব্যাপার রয়েছে, দুটো লেগ বুঝতে পারছো আলাদা ধরনের দেখতে বিকজ অফ দ্য পার্সপেক্টিভ। ওকে, সো এটা ছিল স্কেলিটাল মাস ড্রয়িং বা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। এবার আসছি আমি জেস্টার ড্রয়িংয়ে। জেস্টার ড্রয়িংয়ে ভীষণ ইজি করেই করে আমরা আর্টিস্টরা জেস্টার ড্রয়িংটাকে ইউজ করি, জাস্ট একটা মুড বা ছবির একটা ধারা, জাস্ট একটা সাজেশান দেওয়া ছবিটা কী টাইপের ছবি এবং কী করছে তার অ্যাকশানে, জাস্ট হালকা করে স্টোরি টেলিং করা। ওকে, সো এটা ছিল মোটামুটি একটা জেস্টার ড্রয়িং, হাতে একটা হাতুড়ি ছিল। সো দিস ইজ দ্য ওয়ে জেস্টার ড্রয়িং আমি করলাম। এবার আমি যেটা দেখাবো ফাইনাল ড্রয়িং, যেটাকে আমি মানে অবজারভেশন মেথড ইউজ করছি, পিওর অবজারভেশন, কোনো রকম মার্কিং না করে। সো এখানে আমি হেড দিয়ে স্টার্ট করলাম, এবং আস্তে আস্তে আমি ডাইরেক্ট আউটলাইন করব, দেন আমি শেডিং অ্যাড করব, এবং তোমরা দেখতে পাবে যে এন্ড রেজাল্ট কী দারুণ বেরিয়ে আসে। ওকে, সো ভালো করে দেখো, শেখো, এবং কোনো রকম কোয়েশ্চেন বা প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানিও। সো দেখতে থাকো, আমি মাঝে মাঝে বলতে থাকবো। আমি এখানে হ্যান্ডটা ড্রয়িং করলাম লেফট হ্যান্ড, দেন আমি বডি মার্কিং করছি। ওকে, সো আমি একটা জিনিস বলে রাখতে চাই যে এখানে আমি পেন্সিলটা ইউজ করছি, সেটা হলো গিয়ে জেনারেলসের 4B চারকোল পেন্সিল, আর পেপারটা হলো গিয়ে নিউজ প্রিন্ট পেপার, চিপ কোয়ালিটির। এটা আমি ডিসক্রিপশনে লিখে দেবো, তোমরা গিয়ে সেখানে চেক আউট করতে পারো। দেখো, এখানে আমি জাস্ট যে স্টিক ফিগারটা এঁকেছিলাম বা যে স্কেলিটাল ফিগারটা পাশে দেখছো যেটা, সেটার উপরে জাস্ট আমি ভলিউম বা মাস অ্যাড করছি টু গিভ ইট আ 3D শেপ বা 3D স্ট্রাকচার। ওকে, আর কিছুই না। অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর জেস্টার ড্রয়িং, এই দুটো যদি তোমাদের স্ট্রং থাকে এই ফান্ডামেন্টালসগুলো, তাহলে তোমরা যে কোনো ফিগার, যে কোনো পোজে, যে কোনো অ্যাঙ্গেলে তোমরা এঁকে ফেলতে পারবে। এবং শুধু তাই না, যদি তোমরা র্যাপিড স্কেচিং করতে যাও কখনো, মানে আউটসাইডে গিয়ে লাইভ ড্রয়িং করতে চাও, ফিগার ড্রয়িং করতে চাও, নিউড স্টাডি করতে চাও, যে কোনো স্টাডির ক্ষেত্রে তোমাদের ভীষণভাবে উপকারী হবে। সো কিপ ওয়াচিং গাইজ, দেখতে থাকো ভিডিওটা। Thank you.
সো বন্ধুরা, এবার আমি মাথাটা বা হেডটা ড্রয়িং করব। এখন আমি জাস্ট অ্যাজাম্পশন করছি কোথায় চোখ কোথায় নাক রয়েছে। আমি এটা পোর্ট্রেট আঁকছি না, পোর্ট্রেট ড্রয়িং নয় যে আমাকে অ্যাকুরেট আঁকতে হবে। মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করছি যে কী করে আমি লুমিস মেথড বা নিজস্ব মেথড ইউজ করে আমি করছি এখানে হেড ড্রয়িংটা। একটা জিনিস বলা ভালো যে যখনই তোমরা লাইভ ড্রয়িং করতে যাবে বা ফিগার এইভাবে স্টাডি করবে, সো ফিল ফ্রি, ওকে, কোনো রকম ভয় পাবে না। মেথডিক্যাল হও ডাইরেক্ট আঁকার আগে। এই এই মেথডগুলো, জেস্টার ড্রয়িং, স্কেলিটাল স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল ড্রয়িং, এইগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা আগে তোমাদের থাকা দরকার, সেটা শেখো, তাহলে তোমরা আমি কেন আমার থেকেও ভালো ড্রয়িং করতে পারবে, আই থিঙ্ক। সো ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রেখো যে আগে স্টাডি দরকার আছে। তো তার জন্য আমি একটা জিনিস তোমাদের বলতে চাই যে তোমরা যদি কোনো রকম গাইডেন্স দরকার হয়, সেক্ষেত্রে আমি অনলাইন ক্লাস করাই, সেক্ষেত্রে তোমরা আমার ক্লাসে জয়েন করতে পারো অনলাইন ক্লাসে, ওকে। সো আমি নিচে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেই বিষয়ে। এখানে আমি শেডিং অ্যাড করছি, কী করে ভলিউম অ্যাড করতে হয় মাসেলে, তো সেটা লাইট ডিরেকশন অনুযায়ী আমি সেটাকে অ্যাড করছি, এগুলো খেয়াল করো, আর পেন্সিলটাকে কীভাবে হোল্ড করেছি সেটাও খেয়াল রাখার বিষয়। সো দেখতে থাকো বন্ধুরা। সো নাও আমি অ্যাড করছি কিছু ব্যাকগ্রাউন্ড, না অ্যাড করলেও চলতো, বাট আমি এখানে অ্যাড করতে ইচ্ছা করছি, সো আমি করছি। সো একটা ওয়ার্কশপ টাইপের একটা কাজের জায়গা, এখানে হাতুড়ি পেটাচ্ছে ভদ্রলোক। সো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করব, যাতে ছবিটা একটু পপ আউট করে বেরিয়ে আসে। সো দ্যাটস ইট, আর খুব বেশি অ্যাডিং মানে ছবিটার বাকি নেই, শেষ হয়ে এসছে। আবারও বলছি, যদি আমাদের এই ধরনের টিউটোরিয়াল তোমরা আরও দেখতে চাও, তাহলে আরও তোমাদের ভালোবাসা আমার দরকার। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অনেক ভালোবাসা দেখাও, সাবস্ক্রাইব করো যদি ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেল। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আনতে থাকি রেগুলার বেসিসে, স্পেশালি ফ্রাইডে করে আমি সন্ধ্যে 7টা নাগাদ IST টাইম অনুযায়ী আমি সন্ধ্যে 7টায় ফ্রাইডে আমি আমার নতুন একটা করে ভিডিও আনি আমার চ্যানেলে। সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের নানা ধরনের ফিগারেটিভ ড্রয়িং, নানা ধরনের পোর্ট্রেট এবং নানা ধরনের আর্ট মেটেরিয়ালের আনবক্সিং, রিভিউস, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে, সো বেটার সাবস্ক্রাইব করে রাখা, ওকে। সো দেখা হবে নেক্সট উইকে এরকম কোনো দারুণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আঁকতে থাকো, প্র্যাকটিস করো, কিপ স্কেচিং, কিপ লার্নিং, কিপ স্মাইলিং, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট উইক, বাই বাই। Thank you.